কর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। কি হলো লঙ্কেশ, তোমার মনে এত আনন্দ কেন? কেন, আপনি কি শুনলেন না গৌরীপুত্র, যে আরো একবার প্রভু শিব শঙ্কর শম্ভুর অবতার আমাকে নিজের আশীর্বাদ প্রদান করলেন? প্রভু তোমায় আশীর্বাদ করলেন কখন? উনি তো বললেন যে যখন আমি নিজের অনুশাসন ভঙ্গ করব, তখনই আত্মলিঙ্গকে সম্মুখে নিয়ে যাওয়ার থেকে আমি বঞ্চিত থেকে যাব। অর্থাৎ সেরকম কখনোই হবে না গৌরীপুত্র, কারণ লঙ্কেশ রাবণ তো সর্বদা অনুশাসিত থেকেই সবকিছু করে। ঠিকই বলেছো তুমি, অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনুশাসনের দ্বারাই ব্যক্তি সমস্ত সুখ প্রাপ্ত করতে পারে, আর অনুশাসনহীনতার জন্য ব্যক্তি নিজের প্রাপ্ত ধন এবং সম্পদকেও হারিয়ে ফেলে। আপনি ঠিকই বলেছেন গৌরীপুত্র, অনুশাসনের এই শিক্ষা আর স্বয়ংকে অনুশাসিত রাখা আমি প্রভুরই এক অবতারের থেকে শিখেছিলাম, যিনি সংসারে আবার অনুশাসন স্থাপন করার জন্যই প্রকট হয়েছিলেন। এটা প্রভুর কোন অবতার লঙ্কেশ? ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা, উনিও প্রভু মহাদেবের অবতার? হ্যাঁ গৌরীপুত্র, আর যখন সংসারে অনুশাসন স্থাপন করার প্রয়োজনীয়তা উৎপন্ন হলো, তখনই ওনার কথনও আরম্ভ হলো। এটা ছিল সেই সময় যখন সবাই অনুশাসনের প্রয়োজনীয়তা ভুলে যাচ্ছিল, এমনকি দেবতারাও স্বর্গের ভোগ বিলাসে উন্মত্ত হয়ে নিজেদের অনুশাসন ভুলে গিয়েছিলেন, মনের মধ্যে অহংকারের বীজ রোপণ হয়েছিল। আর সত্য তো এটাই গৌরীপুত্র, যে সংসারে কিছু স্থানেই অনুশাসন স্থাপিত ছিল, আর এই সমস্যার নিবারণের জন্য জন্ম হল মহাদেবের অবতার ঋষি দুর্বাসার। কিন্তু ঋষি দুর্বাসা একজন অত্যন্ত ক্রোধী ঋষি রূপে পরিচিত ছিলেন, ওনার প্রচণ্ড ক্রোধ জগৎ প্রসিদ্ধ ছিল, আর একবার তো ওনার ক্রোধের কারণে দেবতারা শ্রীহীন হবার অভিশাপ পেয়েছিল, যার পরে তিনি এই সমস্যার নিবারণের জন্য দেবতাদের সমুদ্র মন্থন করতে হলো। তাহলে কি লঙ্কেশ, ঋষি দুর্বাসার জন্য সমুদ্র মন্থন হয়েছিল? সংসারে অনুশাসন আনতে চলেছিলেন। হ্যাঁ গৌরীপুত্র, অনুশাসনহীনতা তো সংসারে সর্বত্রই ছিল, কিন্তু এখনো এমনও এক স্থান বাকি ছিল যেখানে অনুশাসন এবং নিয়ম দুটোই স্থিত ছিল, এবং সেই স্থান ছিল ঋষি অত্রি এবং দেবী অনুসূয়ার আশ্রম, যেখানে এবার জন্ম নিতে যাচ্ছিলেন ঋষি দুর্বাসা। ওম নমঃ শিবায়। ঋষি অত্রি এবং তার অর্ধাঙ্গিনী দেবী অনুসূয়া বড় অনুশাসনের সঙ্গে নিজেদের জীবন যাপন করছিলেন। হয়তো সূর্যদেব কখনো নিজের উদয় হওয়ার সময় পরিবর্তন করতেও পারতেন, কিন্তু এই ঋষি দম্পতি কখনো কোনো কার্যে কোনো বিলম্ব করতেন না। ঋষি দধিচি মহাদানী ছিলেন, এবং ঋষি শ্রীলাদের কোনো রূপ বিকার ছিল না, তাই ওনারা প্রভু মহাদেবের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেন। তাহলে কি ঋষি অত্রি এবং ওনার অর্ধাঙ্গিনী মাতা অনুসূয়া নিজেদের অনুশাসনের জন্য এই মহান পুণ্যের ভাগীদার হন? প্রভুর ঋষি দুর্বাসা অবতারের অধিকৃতিত্ব তো মাতা অনুসূয়াই অর্জন করেন, কিন্তু একমাত্র অনুশাসনই তার একমাত্র শ্রেষ্ঠ গুণ ছিল না, বরং মহানতম তপস্বীদের মধ্যে তাকে গণনা করা হতো, কারণ উনি মহর্ষিদের তপস্যার বিঘ্ন দূর করার জন্য 10,000 বছর ধরে এক দীর্ঘ সময়ের জন্য তপস্যা করেছিলেন। আর চিত্রকূটে এই 10 বছরে খরার সময়, যখন ক্ষুধা এবং তৃষ্ণার কারণে মনুষ্য এবং পশু পাখিদের জীবন বিপদগ্রস্ত হয়েছিল, তখন মাতা অনুসূয়া নিজের তপস্যা শক্তির দ্বারা সেই ভীষণ খরার মধ্যেও ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য ফলমূল
এবং শস্য উৎপন্ন করেছিলেন। তার দ্বারা উৎপন্ন এই শস্যের দ্বারাই চিত্রকূট ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। অদ্ভুত! তাহলে লঙ্কেশ এটাই কি আসল কারণ যে প্রভু মহাদেব তাদের পুত্র রূপে জন্ম নিয়ে অবতার ধারণ করেন? না গৌরী পুত্র, এটা তো তার মহানতার শুধুমাত্র আরম্ভ ছিল। তার শ্রেষ্ঠ গুণ ছিল তার দ্বারা স্বচ্ছ মনে ভক্তি ভরে পতিব্রত ধর্ম পালন করা, যার কারণে তিনি শুধুমাত্র মহাদেবের অবতারেরই নয় বরং ব্রহ্মদেব এবং শ্রী হরিনারায়ণের অবতারের মাতা হলেন। শুধু তাই নয়, এই তিন ত্রিদেবী তার সামনে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তাহলে এমন কি হলো যে ত্রিদেবী মাতাদের ওনার সামনে প্রস্তুত হতে হলো? বলছি গৌরীপুত্র, কিন্তু আপনার কাছে এটা জানাটাও গুরুত্বপূর্ণ যে এই কথন শুধুমাত্র ঋষি দুর্বাসার জন্ম দ্বারা সংযুক্ত নয়, বরং এই কথনের সম্বন্ধ তো ত্রিনাথ এবং চন্দ্রদেবের সঙ্গেও সম্বন্ধিত। তাহলে শীঘ্রই বলো, এরপর কি হয়েছিল? ত্রিদেবী মাতাকে মাতা অনুসুয়ার কাছে যেতে কেন বাধ্য হতে হয়েছিল? এই পরিস্থিতি উৎপন্ন হওয়ার পেছনে অনুপ্রেরণা ছিলেন দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ? হ্যাঁ গৌরীপুত্র, চিত্রকূটে মাতা অনুসুয়ার চমৎকারের পরে তার খ্যাতি তিন লোকে প্রভাব বিস্তার করেছিল। সেই জন্যই দেবর্ষী নারদ তার দর্শন করতে ঋষি অত্রির আশ্রমে পৌঁছলেন, এবং তিনি যখন সেখান থেকে ফিরলেন তখন মাতা অনুসুয়ার ধর্মপরায়ণতা দেখে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে শুধুমাত্র তার মুখে শুধুমাত্র তাকে নিয়েই গুণগান ছিল। কিন্তু উনি এটা বুঝতে পারছিলেন না যে তাঁর দ্বারা মাতা অনুসুয়ার নিরন্তর গুণগান তাঁর এবং ত্রিদেবীদের মধ্যে এক গভীর ভেদাভেদ উৎপন্ন করতে যাচ্ছিল। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। কল্যাণ হোক দেবর্ষী। আপনারা তিনজন ভুলোকে? নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পেরেছি। আমার মুখে মাতা অনসুয়ার প্রশংসা শুনে আপনারা মাতা অনসুয়াকে দর্শন করার জন্য অধীর হয়ে পড়েছেন, ঠিক কি না দেবর্ষী? আর কি বা করতেন আপনারা মাতা? মাতা অনসুয়ার মহিমা, ওনার তপোবল? না দেবর্ষী, অনেক হয়েছে। এখন পুনরায় দেবী অনসুয়ার শ্রেষ্ঠত্বের কাহিনী শোনা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আপনি তো ওনার মহিমার কথা সহস্রবার বলে ফেলেছেন। আমি এখন কি করি বলুন তো মাতা? যতই ওনার মহিমা ব্যাখ্যা করি, যতই ওনার প্রশংসা করি, আমার এরকমই মনে হয় যেন কম পড়ে যাচ্ছে। আর যখন স্বয়ং আমি ওনার দর্শন করে ফেলেছি, তখন আমার তো সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে সমগ্র ব্রহ্মাণ্ডে মাতা অনসুয়ার মতো এমন প্রতিব্রতা নারী আর কেউই নেই। দেবর্ষী নারদ, আপনি আজ কিছু ভুলে যাচ্ছেন না তো? আমাদেরই সম্মুখে আমাদের কথা ভুলে আপনি দেবী অনসুয়াকে সর্বশ্রেষ্ঠ পতিব্রতা ঘোষণা করছেন। নারায়ণ নারায়ণ, আপনাদের তিনজনকে আমি কি করেই বা ভুলতে পারি? আর এটাও বা কি করে ভুলতে পারি যে আপনাদের তিনজনের পতিব্রত শ্রেষ্ঠ তো বটেই, কিন্তু মাতা অনসুয়ার শ্রেষ্ঠত্ব আপনাদের তুলনায় কোনো অংশেই কম নয়। এ কিরকম অনুচিত কথন আপনার দেবর্ষী? আপনি আমাদের তুলনা দেবী অনসুয়ার সঙ্গে করছেন। নারায়ণ নারায়ণ, এ যে কি বড় ভুল করে ফেললাম আমি! এটা কি করে ভুলে গেলাম যে একজন নারীর সম্মুখে অন্য নারীর প্রশংসা করা আমাকে গভীর বিপদে ফেলতে পারে? জগতের সামনে শ্রেষ্ঠ ধর্মনিষ্ঠার যে উদাহরণ প্রস্তুত করি আমরা, সেটা কি করে ভুলে গেলেন আপনি দেবর্ষী? ক্ষমা করবেন মাতা, ক্ষমা। অতি উৎসাহতে একটু বেশি প্রশংসা করে ফেলেছি আমি, একটু বেশি কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন মাতা। আপনাদের সঙ্গে মাতা অনসুয়ার তুলনা আমি কি করেই বা করতে পারি? আপনারা তো সুখ সমৃদ্ধি আর জ্ঞানের স্তোত্র। এই সমগ্র সৃষ্টিতে যা কিছুই আছে সে তো আপনাদের কারণেই আছে, এমনকি স্বয়ং মাতা অনসুয়ার অস্তিত্ব।
দেবশ্রী নারদ তো নিজের পক্ষ অত্যন্ত শীঘ্রই পরিবর্তন করলেন। মাতা অনুসূয়ার প্রশংসা করতে করতে উনি তো ত্রিদেবী মাতারও প্রশংসা করলেন। প্রশংসা তো ওনার মুখেই ছিল, কিন্তু ওনার মনের মধ্যে তো এক অন্য পরিকল্পনা ছিল। পরিকল্পনা? দেবশ্রী নারদ কি পরিকল্পনা করছিলেন রাবণ? নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকম ভাবে নিজের পরিকল্পনাকে একত্রিত করা তাঁর পরম কৌশল গৌরীপুত্র। তাঁর তো এটা বিশ্বাস ছিল যে মাতা অনুসূয়া সর্বশ্রেষ্ঠ পতিব্রতা নারী এবং তিনি ত্রিদেবীদের সমকক্ষ, কিন্তু নিজের এই মত ত্রিদেবীদের থেকে স্বীকার করানোর জন্য তিনি ত্রিদেবীদেরকেই এক বিচিত্র পরীক্ষার সম্মুখীন হওয়ার পরিকল্পনা গড়ছিলেন, যার অনুসারে কিছুদিনের মধ্যে এক এক করে তিনি লোহার ছোলা নিয়ে ত্রিদেবীদের সম্মুখে প্রস্তুত হলেন। লোহার ছোলা? কিন্তু কেন লঙ্কেশ? প্রণাম মাতা। নারায়ণ নারায়ণ। মাতা, অনেক বর্ষ ধরে আপনার হাতে বানানো সুস্বাদু ভোজন গ্রহণ করার সৌভাগ্য হয়নি আমার। কারণ অনেক বর্ষ পরে হঠাৎ আপনার এই মাতাকে মনে পড়েছে দেবর্ষী নারদ। এতদিন তো আপনি শুধুমাত্র দেবী অনুসূয়ার গুণগানেই ব্যস্ত ছিলেন। না 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 না, নারায়ণ নারায়ণ এরকম কিছুই নয় মাতা, এরকম কোনো ব্যাপার নয়। সত্যি তো এটাই মা, যে খিদে পেলেই আপনার সর্বাধিক প্রিয় পুত্র আপনার কাছে, অর্থাৎ সংসারে আমার সর্বাধিক প্রিয় মাতার কাছে চলে আসে। একটু ছোলা এনেছিলাম, যদি আপনি এটাকে একটু সিদ্ধ করে দিতেন। নিশ্চয় দেবর্ষী। কিন্তু কোনো দৈব শক্তি প্রয়োগ না করে। মাতা, আপনি ছোলাটা সিদ্ধ করে রাখুন, আমি সন্ধ্যা বন্দনা করে আসি। নারায়ণ নারায়ণ। লোহার ছোলা? এগুলো তো লোহার, এগুলো কি করে সিদ্ধ করব? একটু ছোলা এনেছিলাম, যদি আপনি এটাকে একটু সিদ্ধ করে দিতেন। কিন্তু কিন্তু কোনো দৈব শক্তি প্রয়োগ না করে। দেবশ্রী নারদ নিজের চতুরতার প্রদর্শন করলেন, তাই না লঙ্কেশ? তিনজন মাতাকে নিজের সর্বাধিক প্রিয় মাতা বললেন এবং তিনজনকেই লোহার ছোলা দিলেন। এটা বুদ্ধির পরিচয় ছিল না গৌরীপুত্র, বরং এটা তার একটা গভীর ষড়যন্ত্র ছিল। নারায়ণ নারায়ণ বলে যে নারায়ণের কথা তিনি সর্বদা স্মরণ করেন, সম্ভবত তার থেকেই এই গুণ প্রাপ্ত করেছিলেন তিনি। তারপর কি হলো লঙ্কেশ? তারপর দেবী পার্বতী ওই দেবী সরস্বতী, আপনার পুত্র তো আমাকে সমস্যায় ফেলে দিয়েছেন। উনি আমাকে বললেন যে ওনার খিদে পেয়েছে, আর আমি ওনার সর্বাধিক প্রিয় মাতা, আর ওনার ভোজনের জন্য আমি যেন এই ছোলা সিদ্ধ করে দিই। তাই দেবর্ষী তো আমাকেও সর্বাধিক প্রিয় মাতা বলে লোহার ছোলা দিয়ে চলে গেলেন। কিন্তু উনি তো আমার সাথেও এমনটাই করেছেন। হয়তো সত্যি এটা যে আমাদের তিনজনকে উনি বলেছেন ঠিকই, কিন্তু আমাদের তিনজনের মধ্যে কেউই ওনার সর্বাধিক প্রিয় মাতা নই। উনি তো শুধু আমাদের থেকে এটাই চেয়েছিলেন যে আমরা ওনার জন্য এই লোহার ছোলা সিদ্ধ করে দিই। কিন্তু এটা কি করে সম্ভব দেবী? হয়তো আমাদের পুত্র দেবর্ষী নারদ আমাদেরই পরীক্ষা নিচ্ছেন, কিন্তু উনি এখন কোথায়? উনি কেবল আমাদের সম্মুখে আমাদের ওনার প্রিয় মাতা বলে ডাকেন, কিন্তু যাকে উনি ওনার মন থেকে বাস্তবিকই সর্বাধিক প্রিয় মাতা বলে মনে করেন, আর সারাক্ষণ যার গুণগান গিয়ে যান, ওনার কাছেই হয়তো গিয়েছেন দেবর্ষী নারদ।
অর্থাৎ অর্থাৎ উনি দেবী অনুসুয়ার কাছে গেছেন। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। মাতা, আপনি তো সমগ্র চিত্রকূটের খুনিবৃত্তি করেছিলেন, তাই আমার এটা প্রবল ইচ্ছা এবং অনুরোধ যে আমিও আপনার হাতে বানানো ভোজন গ্রহণ করতে চাই। অবশ্যই দেবর্ষি, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনি আমায় মা বলে ডেকেছেন। আর এক মায়ের কর্তব্যই হলো নিজের পুত্রকে ভোজন প্রদান করা। বলুন, কি ভোজন গ্রহণ করতে চান আপনি? মাতা, আপনি আমার সেই মাতা যিনি আমার সর্বাধিক প্রিয়, তাই নিজের এই পুত্র দেবর্ষি নারদের জন্য এই ছোলাটুকু সিদ্ধ করে দিন, ব্যাস। অবশ্যই মাতা, আমি বরং এই ফাঁকে আমার সন্ধ্যাবন্দনা সম্পূর্ণ করে ফিরে আসি। নারায়ণ নারায়ণ। তিন মাতার মধ্যে কেমন প্রতিস্পর্ধা উৎপন্ন করছিলেন দেবর্ষি নারদ, আর শেষ অবধি কোন মাতা লোহার ছোলাকে সিদ্ধ করতে পারলেন? এই প্রতিস্পর্ধা তো এটা নির্ধারণ করার জন্য হচ্ছিল গৌরীপুত্র, যে সমস্ত ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠতম প্রতিব্রত দেবী কে ছিলেন। আপনি তো সন্ধ্যা বন্দনা করতে গিয়েছিলেন না দেবর্ষি নারদ? তাহলে আপনার এখানে আসার কি প্রয়োজন দেবর্ষি? তাও আবার আপনার সর্বাধিক প্রিয় মাতা দেবী অনুসুয়ার আশ্রমের কাছে? ক্ষমা করবেন মাতা, সন্ধ্যা বন্দনা করতে গিয়েছিলাম, কিন্তু 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 কি দেবর্ষি? কিন্তু সন্ধ্যা বন্ধনের পূর্বে আর সন্ধ্যা বন্দনার পরে, এর মাঝে বিশ্রাম করার জন্য আটকে পড়েছিলাম। আর আপনার বিশ্রামের স্থান ছিল দেবী অনুসুয়ার আশ্রম? আমাদের তিনজনকে লোহার ছোলা দিয়ে আপনি দেবী অনুসুয়ার আশ্রমে কেন গেলেন? আর আমাদের কাছ থেকে কি অনুচিত আশা করেছিলেন যে আমরা আপনার জন্য এই লোহার ছোলা সিদ্ধ করে দেব? আমরা আমাদের দৈব শক্তি প্রয়োগ করে ওই লোহার ছোলাগুলো অবশ্যই সিদ্ধ করতে পারতাম, কিন্তু আপনিই তো বলেছিলেন যে আমরা যেন দৈব শক্তি প্রয়োগ না করে সেগুলো সিদ্ধ করে দিই। আপনি আমাদের এরকম পরীক্ষা কেন নিচ্ছেন দেবর্ষি? আমরা ওই লোহার ছোলা সিদ্ধ করে কি করে দেব আপনাকে? আর তার কোনো প্রয়োজন নেই মাতা, লোহার ছোলাগুলো তো ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে মাতা অনুসুয়া? মাতা অনুসুয়া ওই লোহার ছোলাগুলো সিদ্ধ করে ফেলেছেন। এটা কি করে সম্ভব? আপনি আমাদের সাথে পরিহাস করছেন? কোনো চমৎকার ছাড়া, কোনো দিব্য শক্তি ছাড়া কেউ লোহার ছোলা কি করে সিদ্ধ করতে পারে? প্রতিব্রত, প্রতিব্রতা হওয়ার ধর্মের শক্তিতে মাতা, যদি এখনই এদের ক্রোধ জেগে ওঠে তাহলে আমার এই পরীক্ষাতে আমিই না বিফল হয়ে যাই। আমি তো বলেছিলাম না যে আপনাদের তিনজনের মতোই মাতা অনুসুয়াও পতিব্রতা দেবীই বটে। না, বিশ্বাস হচ্ছে না নাকি মাতা? কিন্তু আপনারা এটুকু তো জানেন যে আমি আপনাদেরকে মিথ্যে কথা কখনোই বলবো না, না কোনো অসত্য বস্তু দেখাবো। তাই যেটা সত্যি সেটাই তো দেখাচ্ছি মাতা। এটাই সেই ছোলা, দেখুন না মাতা, যে ছোলাগুলো লোহার ছিল সেগুলো এখন নরম হয়ে গেছে।
আশ্চর্যের বিষয় তো, এটা কি করে সম্ভব? এই কার্যে সফলতা কি করে প্রাপ্ত করলেন দেবী অনুসূয়া, যা একেবারে প্রায় অসম্ভব? হ্যাঁ লঙ্কেশ, মাতা অনুসূয়া এমন অসম্ভব কার্যকে কি করে সম্পন্ন করলেন? গৌরীপুত্র, নিজের মমতার সাথে সাথে মাতা অনুসূয়া নিজের আরো এক মহান গুণকে প্রয়োগ করেছিলেন। ব্যক্তি যদি সক্ষম না হয় তখন অন্যদের পরীক্ষা নিলে কখনো কখনো সে বড়সড় বিপদেও পড়তে পারে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।